বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন। ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন করে বৈশাখী মেলার সূচনা করলেন অতিথিরা। বৈশাখী মেলার অনুষ্ঠানে মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান। বৈশাখী মেলাকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি স্টল সহ দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। বৈশাখী মেলা উপলক্ষে সকল অংশের জনগণের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নিয়েছে। কমলপুর নোয়াগাঁও রাস্তার ডিয়ার ক্লাব সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে অটোরিকশা। অটোরিকশা দুর্ঘটনায় অটোচালক বিনয় দেববর্মা গুরুতর আহত। অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অটোচালক কুলাই হাসপাতালে চিকিৎসাধীন। বিশালগড় আনন্দবাগ স্কুলে গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের এক জমি নিয়ে লঙ্কাকাণ্ড। বিশালগড়ের বড়দাতাকে গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করে বিদ্যালয়ের চেয়ারম্যান সহ শিক্ষক শিক্ষিকারা। রাজ্যে অহরহ বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন। আগরতলা রেলস্টেশন থেকে চার বাংলাদেশি আটক। আগরতলা রেলস্টেশন চত্বর থেকে এক ভারতীয় সহযোগী সহ চার বাংলাদেশিকে আটক করেছে রেল পুলিশ। আগরতলা রেলস্টেশনে ধৃত চার বাংলাদেশি আগরতলা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে চেন্নাই যাবার উদ্দেশ্যে এসেছিল বলে খবর জানালেন জিআরপি থানার ওসি। শনিবার বরজলাস্থিত বৃদ্ধাবাস অবলম্বনে প্রতিষ্ঠা দিবস পালিত। বরজলাস্থিত বৃদ্ধাবাস অবলম্বনের শনিবার 36তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত। বৃদ্ধাবাস অবলম্বন কর্তৃপক্ষ স্বচ্ছতা ও আন্তরিকভাবে সংস্থাটি পরিচালনা করছেন বলে জানালেন মেয়র দীপক মজুমদার। শনিবার সাত সকালে অটো দুর্ঘটনায় চালকের মৃত্যু। বিশালগড়ের গোলাঘাটিতে শনিবার সাত সকালে অটো দুর্ঘটনায় চালকের মৃত্যু হল। বিশালগড়ের গোলাঘাটিতে সাত সকালে অটো দুর্ঘটনায় মৃত চালকের নাম জীবনশীল, বয়স 36 বছর। যৌন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীকে ফাঁসানোর ষড়যন্ত্র নেপথ্যে কংগ্রেসের দাপুটে নেতা ডি কে শিবকুমার, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা দেবরাজ গৌড়া। মায়ের লাইফ সাপোর্ট বন্ধ করার একদিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। ক্যান্সার আক্রান্তের পেটে 3.5 কেজি টিউমার, জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিকেলে। মাধ্যমিকে প্রথম দশে নেই মেধাবী ছাত্র, মধ্যশিক্ষা পর্ষদকে অবিলম্বে মূল্যায়নের নির্দেশ হাইকোর্টের। সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাড়ি থেকে আরও 14 কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। রাজভবনের অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে নয়া মোড়, অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখা হয়েছিল রাজভবনে, কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার মুদিখানায় মিলবে ওটিসি ওষুধ, কেন্দ্রীয় নীতির বিরোধিতায় সরব ফার্মাসিস্টরা। পঞ্চম দফার ভোটের আগে খাস কলকাতায় উদ্ধার, লক্ষ লক্ষ টাকা গ্রেপ্তার দুই। শিলিগুড়িগামী সরকারি যাত্রীবাহী বাস উল্টে অঘটন, প্রাণ হারালেন দুই মহিলা, জখম কমপক্ষে 20। দুয়ারে নির্বাচন, ঘরে বসে ভোটদান করলেন মনমোহন সিং, হামিদ আনসারি, মুরলী মোহন যোশী। দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার, অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমার। দিল্লির যুবক মাধব শরণ হতে পারেন অনেকের কাছে অনুপ্রেরণা, শুধু মানসিক দৃঢ়তা ও ইচ্ছাশক্তির জেরে কোমা থেকে ফিরে দ্বাদশে 93 নম্বর পেলেন সে। ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানার নুহতে, যাত্রীবাহী বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের, আহত 24, হতাহতের সংখ্যা আরও বেশি বাড়ার আশঙ্কা। মানিকতলা উপনির্বাচনে কেন এত সময় লাগছে, কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। খাটিয়ে চর কানাইয়া কুমারকে, প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী। ছেলে রাহুল গান্ধীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন, ছেলেকে আপনাদের হাতে সঁপে দিয়েছি, আপনারা ওর খেয়াল রাখবেন। সুপ্রিম নির্দেশিকার পরেও রাজ্যের নির্বাচিত 7 নামে আপত্তি, বসে উপাচার্য নিয়োগের জটিলতা। রাজ্যে সব শিক্ষককে যোগ্যতার প্রমাণ দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দপ্তর, যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদেরও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে জানিয়ে বাংলায় ক্ষোভ তৈরি হয়েছে।
মানতে হবে না হলে বেরিয়ে যেতে হবে মমতার প্রসঙ্গে অধীরকে স্পষ্ট বার্তা খাদ্যে গঙ্গা গর্ভের মেট্রোর যাত্রী সংখ্যায় রেকর্ড কোটি কোটি টাকা আয় কর্তৃপক্ষের মান্দায় বিধানসভার মহেশপুর বৈদ্য কোপড়া পাড়া রাস্তাটির বেহাল দশা সংস্কারের অভাবে ধুঁকছে মহেশপুর বৈদ্য কোপড়া পাড়া রাস্তাটি রাস্তাটির বেহাল দশার কারণে অসুবিধার সম্মুখীন পাহাড়ি এলাকার জনজাতি পরিবারগুলি ইচ্ছে থাকলে উপায় হয় মাশরুম চাষ করে বাড়তি উপার্জন করছে এক পরিবার পানিসাগর অগ্নিবাসার স্থায়ী বাসিন্দা মানিক লাল দাসের এই উদ্যমী প্রয়াসে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন ময়দানে নামল বিরোধী দল সিপিএম নদফা দাবিতে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান সিপিএম কৈলাসহর মহকুমা সম্পাদক নেতৃত্বে সাতজনের প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেয় মহকুমা শাসকের হাতে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গোটা কৈলাসহর মহকুমায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সাহায্যের দাবি মহকুমা শাসক বামেদের দাবিগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগী হবেন বলে আশ্বস্ত করেন ছয়জন যুব ভারতীদের ষাট হাজার শুনিল কিংবদন্তির বিদায়ী ম্যাচে অভিনব উদ্যোগ শনিবারের মহাকরণের মুখোমুখি ধোনি বিরাট শেষবার 22 গজের যুদ্ধে দেখা যাবে ধোনিকে প্রবল আক্রমণ রাশিয়ার খারবে মার খেয়ে পিছু হাঁটছে ইউক্রেনি ফোর্স তীব্র জল সংকট ভুটান লাগোয়া টোটোপাড়ায় বন্ধ হোমস্টে লাটিক ঋষি ও পশুপালন মন্দিরে মন্দিরে গড়ে উঠুক গ্রন্থাগার অভিনব পরামর্শ ইসরোর চেয়ারম্যান সোমনাথের মন্দির কেবল মন্ত্রপাঠের স্থান নয় বললেন ইসরো প্রধান আরএসএসকে ছাড়াই যথেষ্ট সক্ষম বিজেপি ভোটের মধ্যে বড় কথা নাড্ডার মুখে না পোষালে পাকিস্তানে চলে যান সংরক্ষণ ইস্যুতে লালুকে নিদান হিমন্তের ভোটদানের পরে ভোটদানের তথ্য আপলোডে বাধা কোথায় কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের পুলিশি হেফাজতে আত্মঘাতী বর ও কনে এই অভিযোগে স্থানীয় থানা আগুনে জ্বলিয়ে দিল উত্তেজিত জনতা বিহারের আরারিয়া জেলায় তারাবাড়ি গ্রামে বৈভব গ্রেপ্তারের পরও স্বাতি বিতর্কে নীরব কেন কেজরি প্রশ্ন তুলছে বিজেপি খুদে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার সুপার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দক্ষিণ জনপথ জেলার খুলনায় দুবাইয়ে মোট 641টি সম্পত্তি রয়েছে 394 জন বাংলাদেশী নাগরিকের যার মূল্য প্রায় 2636 কোটি টাকা এমনকি গোপনীয় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন বহু বাংলাদেশি ছাত্র সংঘাতে কার্যত কুরুক্ষেত্র হয়ে উঠেছে কিরগিজস্তান নিশানায় মূলত ভারত বাংলাদেশ ও পাকিস্তানের পড়ুয়ারা বিদেশি ছাত্রদের হোস্টেলে হামলা করছেন স্থানীয়রা গাজা থেকে উদ্ধার হয়েছে 3 পণবন্দী দেহ যার মধ্যে রয়েছে জার্মান তরুণী শানি লুকের দেহ এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিয়ারার কান ডেবিউ লাল কালিচায় দুধ সাদা পোশাকি নায়িকাকে দেখে দেবী হিসেবে ডাক ফের বিচ্ছেদ বেন আফ্লেক জেনিফার লোপেজের জল্পনা তুঙ্গে রাজস্থান ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে নাইটাররা বিহুর ছন্দে কোমর দোলালেন রিঙ্কু শ্রেয়স আমি কেমন ক্রিকেটার সেটা বোঝানো দায় আমার নেই সমালোচকদের এক হাত নিলেন কোহলি খারকে যাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরোধিতায় পদ থেকে সরে আসার প্রশ্ন নেই বার্তা দিলেন অধীর মনে করিয়ে দিয়েছেন তিনি ও হাইকমান্ডের লোক মুম্বাই শিবাজি পার্কে মোদীর সভার আগে পুলিশের কাছে হুমকি দিয়ে উরফোন গ্রেপ্তার এক প্রৌঢ় রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে সমূহ উন্নতি সাধন হয়েছে দাবি শাসক দল বিজেপির রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে বিরোধী দল অভিযোগ শাসক দল বিজেপির সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট অভিযোগ করলেন বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি লোকসভা নির্বাচনের পরে রাজ্যে অনুষ্ঠিত হবার সম্ভাবনা পঞ্চায়েত নির্বাচন কর্মক মহকুমায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করল সিপিআইএম ডেপুটেশন দিল টিটিএডিসি
করভুক ও শিলাছড়ি জোনাল অফিসে। প্রায় প্রতিদিন আমবাসা এলাকায় কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা। আমবাসা বিবেকানন্দ নগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শর্মার বাড়িতে চোরের দল হানা দেয়। চোর চক্রের পাণ্ডারা বিশ্বজিৎ শর্মার বাড়ি থেকে নগদ 10,000 টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শক্তি প্রদর্শনে নামল শাসক দল বিজেপি। মন্দির নগরে অধিকরের সাংগঠনিক শক্তির মহড়া দিল রাজ্যের শাসক দল বিজেপি। রাজ্যে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অব্যাহত, একাংশ ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার। শনিবার দুপুরে বাইকের চাকায় পিষ্ট হয়ে এক বাইক চালকের প্রাণ গেল। শনিবার দুপুরে সূর্যকুণ্ডী নগর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু। সূর্যমণি নগর এলাকায় জাতীয় সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত বাইক আরোহীর নাম সম্রাট ওরাং। শনিবার দুপুরে সূর্যকুণ্ডী নগর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত বাইক চালক সম্রাট ওরাংয়ের বাড়ি কমলা সাগরের হরিশনগর চা বাগান এলাকায়। সূর্যমণি নগর এলাকায় চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মৃত্যুর ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। সূর্যমণি নগর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় বাস আটক করা হলেও বাস চালক পলাতক। শনিবার বিকেলে রাজধানী আগরতলায় বিজেপির প্রতিবাদ মিছিল সংঘটিত। বিরোধী দলের অপপ্রচার ও রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার নিকারজনক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপির রাজধানী আগরতলায় প্রতিবাদ মিছিল সংঘটিত। রাজ্যের বিরোধী দল বিজেপি পরিচালনাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগেই রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে পড়েছে সিপিআইএম। সোমবার আগরতলায় মিছিল করে সে প্রচারে নেমে পড়ল বিজেপি। পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটি। শনিবার 10 দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটি ডেপুটেশন প্রদান। গত 4-5 মাস যাবৎ পশ্চিম জেলায় জব কার্ড হোল্ডাররা রেগার কাজ, বঞ্চিত, চরম দারিদ্রতা বিরাজমান ও খাদ্য সংকট চলছে বলে জানালেন সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক। শাসক দল সমর্থিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সংগঠনে ভাঙন। অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সংগঠন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। পুরনো সংগঠনগুলির তরফে হুমকির সম্মুখীন হচ্ছেন বলে জানালেন সদ্য আত্মপ্রকাশিত অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সংগঠনের রাজ্য সভানেত্রী। উমাকান্ত একাডেমির কাউন্টিং হলে নির্মাণ কাজ পরিদর্শন করলেন রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার। গণনা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি চূড়ান্ত বলে জানালেন পশ্চিম জেলা লোকসভা আসনের আরও ডাক্তার বিশাল কুমার। ভোট গণনা সংক্রান্ত ব্যাপারে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম লোকসভা আসনের আরও।